আবার কল রিভিল, কল রিভিল না, কমেন্ট রিভিল, আবার কমেন্ট রিভিল হলো কালকের, কালকের লাস্ট ভিডিওটায় কমেন্ট রিভিল হলো কি না, অনেক দিন আগের, বোধহয় 3-4 মাস 5 মাস আগে মন্দিরার কল রিভিল হলো, সরি বারবার কল বলছি, কমেন্ট রিভিল হলো। কেন হলো এতদিন বাদে, এতদিন বাদে মন্দিরার ওই কমেন্টগুলো রিভিল হলো কেন, তখন হলো না কেন, তখন বললো না কেন সবাইকে সর্বসম্মুখে? ভালোবাসা? না না, কখনোই না। মন্দিরা যে স্বার্থপর সেটা আজকে নয়, প্রত্যেকে জানে, ওয়াইটি সবাই জানে, আবার প্রমাণ করে দিতে আসলাম যে মন্দিরার মতো স্বার্থপর দুটো নেই, ও নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না। কিন্তু যে কমেন্টগুলো কালকে রিভিল হলো সেগুলো এতদিন বাদে কেন, এর পেছনে অনেক কারণ আছে। চলো সেই কারণগুলো আজকে খুঁজে পাবো, খুঁজে দেখবো, তোমাদের দেখাবো, তার সাথে মন্দিরা যে কতটা স্বার্থপর সেটা তোমাদের বলবো। তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো, তবুও আজকে ফারিয়ার মাকে কিছু বলবো, কোথায় গেল তার বড় মেয়ে, বড় মেয়েকে খুঁজে পাচ্ছে না সে। তো চলো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। মন্দিরা যে সেলফিস, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, সেটা কি তোমাদের কারোর বুঝতে বাকি আছে? না তো, সেটা আবার নতুন করে মন্দিরা দিদিভাই প্রমাণ করে দিল। কি প্রমাণ করলো? কিছু কমেন্ট রিভিল করলো, যে কমেন্টগুলো অনেক দিন আগে করা উচিত ছিল, অনেক দিন আগে, ফ্রাস্ট্রেটেড হয়ে কালকে কল রিভিল করে দিল, কমেন্ট রিভিল করলো, বারবার ভুল বলছি, কমেন্ট রিভিল করলো। কি না ও চায়নি, ও কি প্রেম করতে বলেছিল, ও কি এটা বলেছিল, ও কি সেটা বলেছিল, না সাপোর্ট করেছিল। যখন মন্দিরাকে সাপোর্ট করার দরকার ছিল না, বোঝানোর দরকার ছিল, তখন মন্দিরাকে সাপোর্ট করেছিল। আর বন্ধুরা, কমেন্ট কোনগুলো পড়ে মানুষ সবার সামনে, কোনগুলো পড়ে? যেগুলো ওর পক্ষের কমেন্ট, বিপক্ষের কমেন্টগুলো কি পড়বে? আমরা কি টোটাল ডিটেল 4টা দেখেছি? দেখিনি তো। ওর ওর মনের মতো যে কমেন্টগুলো সেইগুলো আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। আমি এই কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো, মন্দিরা টিনু এরা সব পরকিয়া করেছে, অন্যায় করেছে, অন্যায় বা ন্যায় করেছে তারা করেছে, তাদের ব্যাপার। কিন্তু তাদের যারা সাপোর্ট করেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, সমান দোষী তারা। তাহলে সে সাপোর্ট করেছে, দিনের পর দিন সোমনাথকে মানে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে, যখন সোমনাথের পাশে ওর দাঁড়ানোর দরকার ছিল। সোমনাথকে কুড়ে থেকে, লম্পট থেকে, মদারু জুয়ারু কি বলেনি, কিছুতে ছেড়ে দেয়নি, যখন ওর সোমনাথের পাশে দাঁড়ানোর কথা ছিল। আর ওদিকে মন্দিরাকে সমানে সম মানে ইন্ধন জুগিয়ে গেছে, ইভেন তার সাথে গিয়ে দেখা করতে যাওয়া, তাকে কান্নাকাটি আজকে স্বার্থে খুব ঘা লেগে গেছে। কারণ ভেবেছিল এই যুদ্ধের সময় বেশ মন্দিরা এত বড় একটা মোতা মানে মোথা ওকে দেবে, একটা ভালো অ্যামাউন্ট ওকে গিফট করবে সেই জন্য। কিন্তু উলটটা মন্দিরা করেনি, সেটা করবেও না ও, এইটার জন্য। আর তখন এগুলো রিভিল করেনি কেন? আর ও বলবে তোমরা বন্ধুরা যে বিনা স্বার্থে ও রাতের পর রাত 1টা 1টা 2টো অবধি চ্যাট করে গেছে, এমনি এমনি করে গেছে, এমনি মন্দিরা যেমন এমনি কাউকে ইউজ করে না, নিজের স্বার্থে করে, সেরকম কালকে যে চ্যাট রিভিল করলো সেও কি বিনা স্বার্থে করে গেছে, মুখ বন্ধ করে এই চ্যাটগুলো সহ্য করেছে? না, কারণ তখন মন্দিরাকে নিয়ে ভিডিও করলে 20-25 হাজার 30 হাজার 35 হাজার 40 হাজার পর্যন্ত ভিউজ হচ্ছিল। কারণ মন্দিরা যেগুলো বলছিল সেইগুলোকে রং চং মিশিয়েও বলছিল, এবং সেগুলো কিছু সত্যি হচ্ছিলো, আর সবাই বুঝতে পারছিল ওর সাথে মন্দিরার যোগাযোগ আছে। যখন যেমন নাকি এখন বোঝা যাচ্ছে যে টিনুর সাথে ওর যোগাযোগ ছিল, যে পর্যন্ত ছিল, যে পর্যন্ত ইন্ধন দিচ্ছিল মানে মদত দিচ্ছিল, সেই পর্যন্ত মানে দীপ্ত ওকে অনেক তথ্য দিচ্ছিল, সেই পর্যন্ত ওর ভিউজ হয়েছে, সেই পর্যন্ত ওদেরতে ওকে তেল মারিয়ে চলেছে, তেল মাখিয়ে চলেছে। ঠিক মন্দিরার ক্ষেত্রেও তাই, ও চ্যাটগুলো রিভিল করেনি কারণ ও জানে চ্যাটগুলো যদি তখন রিভিল করতো তাহলে মন্দিরার ওর সাথে কথা বলতো না, কথাও বলতো না, কিছু জানাতো না, কিছু জানতেও পারতো না। একদিকে মন্দিরার সঙ্গে চ্যাটিং করেছে, আর একদিকে রাহুলের সাথে চ্যাটিং করেছে দিনের পর দিন, এবং চেষ্টা করেছে এই দুজনকে মিলিয়ে দেওয়ার। কারণ প্রত্যেকটা মুহূর্তে বলেছে সোমনাথ অযোগ্য স্বামী সব দিক দিয়ে, কালকের কথাতেও বোঝা গেছে সোমনাথ সব দিক দিয়ে অযোগ্য স্বামী। রাহুল এসছে জন্য মন্দিরা বুঝতে পেরেছে ভালোবাসাটা কী, সোমনাথের মধ্যে অনেক অভাব দেখা দিয়েছে, যেটা নাকি টিনুর জীবনেও দেখা দিয়েছে। পরকীয়া এসছে জন্য, প্রেম এসছে জন্য, দীপ্ত এসছে জন্য, শাশুড়ির অত্যাচার ওর কাছে ফুটে উঠেছে, সন্দীপের অত্যাচার ওর কাছে ফুটে উঠেছে, সেম যতটা না ফুটে উঠেছে ততটা ও ফুটি উঠেছে। এই যে মন্দিরা আর টিনুর যে দিদি ভাই, ও ততটা ফুটিয়ে তুলেছে, এই জন্য বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে সাপোর্ট করেছে। কালকের ভিডিওতেও বললো যে টিনুকে নাকি অ্যাটেম্প টু মানে মার্ডারের
মার্ডারের চেষ্টা করা হয়েছে, একবার না, দুইবার না, তিন তিনবার, অথচ তার কাছে কোনো প্রমাণ নেই। টিনুর মুখের কথা, টিনুর মুখের কথা বলেছে, ঝুলিয়ে দেবে, ঠুসে দেবে, ছাদ থেকে ফেলে দেবে, টিনুর মুখের কথায়, কোনো প্রুফ নেই, বলে ফেলেছে। এইগুলো সাপোর্ট করা, এইভাবে সাপোর্ট করেছে দিনের পর দিন টিনুকে, মন্দিরাকে। আর মন্দিরার ভগবান অশেষ কৃপা, রাহুল ওকে লাথি মেরেছে, জোড়া পায়ে লাথি মেরেছে, কারণ আমরা সবাই বুঝেছিলাম রাহুলের থেকে 10 বছরের ছোট, রাহুল মধু খাবে, প্রজাপতি উড়ে যাবে, পড়ে থাকবে ও, বুঝতে পেরেছিলাম। কিন্তু যখন রাহুল এই ধাক্কাটা দিল, তখন ও সম্বিত ফিরে পেয়েছে। আর সত্যি কথাই, আজকের দিনে সোমনাথের মতো ছেলে দুটো হওয়া খুব মুশকিল, খুব মুশকিল। অনেক পুরুষ পারবে না এরকম স্টিল নাও দাঁড়িয়ে থেকে, স্বামীর পাশে, স্বামী সন্তানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থেকে, সরি, বউ আর স্ত্রী আর বাচ্চার পাশে দাঁড়িয়ে থেকে এইভাবে বউকে সাপোর্ট দেওয়া অনেক পুরুষের পক্ষে সম্ভব না, অনেক পুরুষ, অনেক পুরুষ পারবে না। বউ এরকম পরকিয়া করেছে, এরকম নোংরামি করেছে, অন্য জায়গায় চলে গেছে, তবুও বুঝতে পেরেছে সবটা, বুঝতে পেরেও তাকে সঙ্গ দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া কোনো দিন সম্ভব না। কালকের কথায় জানা গেল, এটা আমি অনেক আগেই বলেছিলাম, একটার সময় গেছিলো, যেটা নাকি মন্দিরের কমেন্টে ই হলো, যে গেছিলো, গিয়ে বলেছে, সোনা বাড়ি চলে চলো, সংসার তোমার জন্য ওয়েট করছে। কত সুন্দর কথা, কত ভালো একটা ছেলে, ভালো একটা স্বামী, ভালো একটা বাবা, ভাবা যায় যে এত সুন্দর একটা কথা মন্দিরাকে গিয়ে বলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে কোনো পুরুষ এই রকম পরকিয়া করা একটা মেয়ের প্রতি গিয়ে বলতে পারবে? পারবে না। তখনও কিন্তু ও সেইটাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছিল, নেগেটিভ ভিডিও করেছিল। আজকে সেই প্রসঙ্গে যাব না, প্রসঙ্গে আজকে বলবো, আজকে বলবো যে মন্দিরা আজকের না, ও নিজের টুকু ছাড়া বোঝা যায় না। কালকের ওর ভিডিওতে দেখেছি, ও বাবার মানে শ্বশুরের এক শিষ্যর বাড়িতে গৃহপ্রবেশে গেছে, দিয়া যে ওর বাড়িতে থাকতো, মানে ওর শ্বশুর শাশুড়ির কাছে থাকতো, তার বাড়িতে গৃহপ্রবেশে গেছে, আনন্দ করছে, তার আগে কানের হারিয়ে গেছে, কানের পেয়েছে, পুরোটা দেখেছি আমরা কালকে। কিন্তু ওদিকে আজকে কটা দিন ধরে মারিয়ার ভিডিওতে দেখছি, মারিয়া কী অসুস্থ, কী অসুস্থ, অবশেষে পরশু দিন ধরা পড়েছে ও ডেঙ্গু পজিটিভ। অবশ্যই দেখছে ভিডিওগুলো, অবশ্যই দেখছে। ওর যখন এটা জানার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাওয়া উচিত ছিল মারিয়ার কাছে, যে মারিয়া সুখে দুঃখে আপদে বিপদে ওর পাশে ছিল। যদিও ভয়ঙ্কর বিপদের দিন ছিল না, সেই দিন মারিয়াও দৌড়েছিল, এটা ভুলে যায়নি। যেদিনকে রাহুলের মার সাথে, রাহুলের সাথে মিটিং করে মার দাঙ্গা হয়েছিল, পূর্বাভাস পেয়েছিল মারিয়া, 11টার সময় রান্নাটাও করেনি, বাচ্চাটাকে ছোটো মার কাছে দিয়ে ওও তো তলপি গুটিয়ে পগার পার হয়েছিল, ও জানতো একটা ঝড় উঠতে চলেছে, কারণ ফোনাফোনি হচ্ছিলো, বুঝতে পারছিল। ওই জন্য সেদিন কেউ কিন্তু দুটো ভাত রান্না করে দিয়ে আসেনি, সেদিন কেউ কিন্তু 11টার সময় ওর বন্ধু না ভাইয়ের সাথে ও কিন্তু বসিরহাট চলে এসেছিলো, ও কিন্তু দিদিভাই গেছে, এত বড় একটা মিটিং শোনা যাচ্ছে, মার দাঙ্গা হচ্ছে, অশান্তি চলছে, দিদির ভাইয়ের পাশে আজকের দিনটাও তো থাকি থাকেনি, চলে এসছে। তো তারপরেও দেখেছি মিলমিশ হয়ে গেছে, মারিয়াদের বাড়িতে গিয়ে মন্দিরা থেকেছে, আনন্দ ফুর্তি করেছে, ওটা একটা শেল্টার করেছে, তারপরে মারিয়া তার সেতু বন্ধন করে দিয়েছে, প্রেমের সেতু করে দিয়েছে, যোগাযোগ মাধ্যম সবটা করেছে মারিয়া, মারিয়া আর এই দিদিভাই সবটা করেছে। তাহলে বুঝতে পেরেছিস নিশ্চয়ই যে মারিয়া ওর কাছে আপন হতে পারেনি। যখন মারিয়ার মা, ওরে বাবা, জামাই ষষ্ঠী করবে বলতেই ভুলে গেছি, জামাই ষষ্ঠী করবে, জামাই পাতিয়ে ফেললো, মেয়ে পাতিয়ে ফেললো, এটা আমার বড় মেয়ে, এটা আমার বড় মেয়ে, তুমি বলো তো, তুমি বলো। ও আবার বলছে, মন্দিরা বলছে, বলার কী আছে, তোমাদের ব্যবহারই পরিচয় করিয়ে দেবে যে তোমার সাথে আমার কী সম্পর্ক, মামের সম্পর্ক হয়ে গেল। এদের পাতাতেও অসুবিধা হয় না, কারণ মন্দিরার মাও মেয়ে পাতিয়ে বেড়ায়, মন্দিরার বাবাও মেয়ে পাতিয়ে বেড়ায়, তারপরে তার মেয়েদের আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তারপরে সব একটু স্বার্থে ঘা লাগলেই মেয়ে, যাই হোক, সেরকম মন্দিরারও তাই, মা মা বানিয়ে ফেললো, বুনু বানিয়ে ফেললো, বুনু দিদিভাই, বুনু দিদিভাইও বিরাট বিপদে পড়েছে, 2000 টাকা বা 2 টাকা দিয়ে সাহায্য করেনি, যেটা বারবার বলছে যে এই বিপদের সময় ভেবেছিলাম মন্দিরা আমার পাশে এসে দাঁড়াবে, মন্দিরা আমাকে এতগুলো টাকা, কারণ MSLকে বেচে 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 এত পাহাড় করে ফেলেছি, তারপরেও সেই পাহাড়ের উপরে মন্দিরা এসে আর একটু, তার উপর আরেকটু পাহাড় উঁচু করবে, মন্দির MSLকে বিক্রি করেছি, করে পাহাড় তৈরি করে ফেলেছি, বেচে খেয়ে ফেলেছি, আবার তার জন্য তারা যে পানিশ দিয়েছে, মানে নিমন্ত্রণ করেছে, সেই নিমন্ত্রণের উপহার স্বরূপ স্বরূপ মন্দিরাকে এখন টাকা দিতে হবে, না দিলেই মন্দিরা খারাপ। তাই বিপদে মন্দিরা পাশে নেই,
কিন্তু এইটা ঠিক, মারিয়া আজকে যে বিপদে পড়েছে, যে শরীর খারাপ হয়েছে, মন্দিরা কিংবা সোমনাথে দৌড়ে চলে যাওয়া উচিত ছিল, উচিত ছিল, মেয়ের জায়গা দিয়েছিল। আজকে খুব বলতে ইচ্ছা করছে মারিয়ার মাকে, কোথায় গেল বড় মেয়ে, কোথায় বড় মেয়ে, কোথায় বাবা এসছে, বড় মেয়েকে দেখলাম না তো, বা ফোনেও তো দেখলাম না, বা মুখেও তো দেখলাম না, দিদিভাই তিনবার চারবার করে ফোন করছে, খোঁজ নিচ্ছে, না যেতেই পারে। এখন শাশুড়ি শ্বশুরকে নিয়ে একটা সুন্দর ভিডিও করছে, কারণ 4 লাখ কমপ্লিট করতে হবে, সুন্দর মন্দিরা ভিডিও করছে, বন্ডিং দেখাচ্ছে। সত্যি কথা, স্বামী স্ত্রী বন্ডিং ভালো লাগছে, আফটার অল বাচ্চাটার জন্য ভালো লাগছে, বাচ্চাটা অন্তত বাবা মাকে পেয়েছে। যাই হোক, তা সেক্ষেত্রে ফোনেও শুনছি না যে দিদিভাই সারাক্ষণ ফোন করছে, 3 বা 4 বার ফোন করছে, ইভেন মন্দিরের মেয়ের মুখেও, জয়ীর মুখেও কিন্তু মানি 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 মানি, যেটা আগে নাকি ফোনে মানি মানি শোনা যেত, সেই মানি মানি শোনা যাচ্ছে না। ফোনে অন্য কারো ছোদ্দাদুর কথা শোনা যাচ্ছে, এর কথা শোনা যাচ্ছে, মানিকে ফোন করেছে, মানির ফোন কিন্তু পাওয়া যাচ্ছে না, বা মানিকে ভিডিও কলিং করছে না। এইটা হচ্ছে মন্দিরা, চা খাবে ট্যাক করে ভাতটা ফেলে দেবে, স্বার্থ ফুরিয়ে যাবে, কেউ না ওর কাছে, কেউ না, আবার যখন স্বার্থর দরকার হবে আবার টানবে, কারণ ও তো জানে যে ও যাকে নিজের করবে সেই নিজের হয়ে যাবে। বড় মাপের ব্লগার না, 4 লাখের চ্যানেল, 4 লাখের চ্যানেল, তোমরা দেখেছো আকাশ পাপড়ির সাথে সেম কেস হয়েছে, আকাশ পাপড়ি আসতে চেয়েছে, ডাইরেক্ট না করে দিয়েছে, ডাইরেক্ট না করে দিয়েছে। আরও অনেক কাহিনী আছে, কাহিনী আছে। তারপরে যখন এত কাহিনী টাহিনী করলো, এত কিছু করলো, তারপরে যখন পিসি গেল সাদরে গ্রহণ, বড় আসনটা দিয়ে খাসির মাংস টাংস রান্না করে তাকে বরণ করলো, আনন্দ ফুর্তি করলো, এটাই তো নিয়ম, এটাই তো হয়। রিয়াঙ্কাও সেম কেস, শিটং থেকে আসার পরে কেউ কারো মুখ দেখলো না, এই রকম তোলপার হয়ে গেল ওয়াইটি, বড় কিয়া নামক উত্তাল সমুদ্র রিয়াঙ্কার কোনো ভূমিকা নেই, একদম মুখ বন্ধ করে থাকলো, জানেই না কিছু, বলবেই না কিছু, জানেই না। তারপরে সব মিটে টিটে গিয়ে যখন একটা জায়গায় আসলো, আবার দেখলাম রিয়াঙ্কা কার্তিক ফেলে গেল, সেই কার্তিক পুজো হলো, আবার রিয়াঙ্কার বাড়িতে তারা কোনো মনেই হচ্ছে না কিছু হয়েছে, কী করেছে, ও একটা বিশ্ব জয় করে এসছে, পরকিয়া করে আসেনি, একটা বিশ্ব জয় করেছে। আজকেও কালকের ভিডিওতেও দেখলাম যে বাড়িতে গেছে, মনে হয়েছে যে মন্দিরে এত বড় একটা রাজ্য জয় করে এসছে পরকিয়া নামক, কিচ্ছু হয়নি, কেউ করে কিছু বুঝতে পেরেছো, বুঝতে দিয়েছো, কোনো সমালোচনা দেখেছো না, কারণ বড় মাপের ব্লগার, কিচ্ছু হবে না। তো ওই জন্য না আজকে ভিডিওটা করতে খুব মানে ইচ্ছা হলো। তারপরেও মন্দিরার যে দিদিভাই, সে কালকে বলল, এই গর্ধবটা কালকে বলল, আমি যদি ভিডিও না করি 1 মাস তাহলে আমার দেখতে ইচ্ছা করছে, আমরা কন্টেন্ট পাবো কী করে, পৃথিবীতে কোনো শূন্য জায়গা পড়ে থাকে না রে, তোকে আবার আজকে বলতে বাধ্য হলাম, পৃথিবীতে কোনো শূন্য জায়গা থাকে না, সব পূর্ণ হয়ে যায়। তুই দেখ ওয়াইটিতে কত এলো কত গেল, কার হদিশই নেই, অনেকে খোঁজই করে না, কত উত্থান দেখলাম কত পতন দেখলাম, কারুর জন্য কারুর ঠেকে থাকে না, কারুর জন্য কারুর ঠেকে থাকে না। তোকে আজকে নিয়ে কন্টেন্ট করছি, তোকে আজকে নিয়ে বলছি, কালকে তুই যখন থাকবি না ভুলেই যাবে, তোর নামই আসবে না মুখে, মুখে তোর নামই আসবে না। দেখেছিস মন্দিরার মুখে এখন মারিয়ার নাম শুনিস, শুনতে পাস, শুনতে পাস না, পাবি না, কারণ মন্দিরা এখন অন্য অন্যভাবে সংসার করছে, অন্য রূপে সংসার করছে, রুটটা চেঞ্জ হয়ে গেছে, নাহলে যে মারিয়া এত কিছু করলো, এত এত ওয়াইটি থেকে উপহার পেলো, এই মন্দিরার জন্যই তো এত হেল্প করলো, বাড়িতে এসে পায়খানা বাথরুম পর্যন্ত পরিষ্কার করলো, মেয়ের আয়ার কাজ করলো শুধু ভিউজের জন্য, হ্যাঁ কামিয়ে তো নিয়েছেই, মন্দিরার জন্যই আজকে 29,000 সাবস্ক্রাইবার, নাহলে মারিয়ার চ্যানেলে কিচ্ছু ছিল না, অস্তিত্বই ছিল না, ভিডিও দিত না, ও ভিউজ হতো না, জানো, দিত না, ও মন্দিরাকে বিক্রি করে নিয়েছে, করে নিয়ে একটা জায়গায়, কিন্তু যে মাখমাখো জায়গাটা দেখেছে, ওর মা তো মেয়েই পাতিয়ে ফেলেছে, মেয়েই পাতি, যখন দেখেছে না প্রথমে তো একটু অশান্তি করে তাড়িয়েই দিয়েছিল, অপারেশনের সময় কায়দা করে তাড়িয়ে দিয়েছিল, তারপরে যখন দেখলো মেয়ের চ্যানেলটা, কারণ বলে ফেলেছিল আমার মেয়ের ভিডিওতেই জানতে পারবে মন্দিরা কী করেছে, কিন্তু সেগুলো আর জানা যায়নি, কারণ পরবর্তীতে বুঝে গেছিলো যে মেয়েকে দাঁড় করাতে গেলে, মেয়ের চ্যানেল দাঁড় করাতে গেলে, বাড়িতে টিভি কিনতে গেলে, বাড়ি রং করতে গেলে মন্দিরাকে ভর করতে হবে, তাই জন্য মন্দিরাকে ভর করেছিল, মেয়ে পাতি ফেলেছিল, আবার ডেকে নিয়ে মাখো 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 করে মন্দিরাকে ভর করেছে, এখন তো নিজেও ব্লগিং করছে, ভালো লাগছে ব্লগিং করছে, মেয়ে পাতিয়ে নিয়ে ওকে ভর করে যেটুকু আজকে এসছে মন্দিরার দায়, মন্দিরার জন্য এসছে, মারিয়া আজকে যেখানে দাঁড়িয়ে আছে মন্দিরার জন্য, অবদান প্রচুর আছে, কিন্তু আজকের ভিডিওটা করলাম, মেয়ে পাতিয়েছিল না,
মেয়ে পাতিয়েছিল। সেই মেয়ের অস্তিত্ব নেই কেন? সে মেয়ে কোথায়? ছোট মেয়ে এত অসুস্থ, বড় মেয়ে কোথায়? কোথায় গেল বড় মেয়ে? কোথায় গেল ভালোবাসা? এই সমস্ত ভালোবাসা দুদিনের, দুদিনের এই সমস্ত ভালোবাসা, ঠিক আছে, সব ভালোবাসা, ভিউস কামানোর ভালোবাসা, এগুলো বেশি দিন স্টে করে না। আজকে এ ডালে, কালকে ও ডালে, পরশু দিন সে ডালে। আর সোমনাথ প্রমাণেই করে দিয়েছে, স্বামী স্বামীই হয়, সন্তান সন্তানই হয়, বউ বউই হয়, এগুলো নিজের। বুঝাতে পারলাম? পারলাম? হ্যাঁ, একটা ভগবানকে ধন্যবাদ যে সময়ের মধ্যে মন্দিরার নিজের সম্বিত ফিরে পেয়েছে, ফিরে পেয়েছে, নিজের সংসারে ফিরে এসছে। এইটুকু হচ্ছে ভগবানকে ধন্যবাদ দেওয়ার। সংসারটা একদম তছনছ হয়ে যায়নি কারুর প্ররোচনায়। ওরা তো অন্যায় করেছিল পরকীয়া করে, কিন্তু তার মধ্যে আরও সাপোর্ট পেয়ে গেছিলো। যাই হোক, আর অনেক বকবক করে ফেললাম, আজকে বলতে আসলাম ওই জন্য যে মারিয়ার মাকে, বড় বড় মেয়ে কোথায়, বড় মেয়েকে কেন দেখছি না? এত বড় বড় করে, এত সুন্দর করে বলা হয়েছিল না, চুমু টুমু খেয়ে, এটা আমার বড়ও মেয়ে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, এই পর্যন্তই থাকলো, যেটা দেখবো সেটা বলবো। আর ঠিক আছে, এইটুকুই চলো থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, সবাই ভালো থেকো।